একটি ত্রিভুজের ভূমি সিক্স সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন কোণ ফোরটি ডিগ্রি কত বলেছে যে সংক্ষিপ্ত বিবরণ সহ তত্ত্বগুলি চিত্র আঁক আমাদেরকে কতে যদি অ্যান্সার করি আমাদেরকে কতে বলেছে সংক্ষিপ্ত বিবরণ সহ তাতে সংক্ষিপ্ত বলতে যে ভূমি ভূমি সমান আমরা যে কোনো এই রেখা এ ধরতে পারি যে মনে করি ত্রিভুজের ভূমি এ সমান আমরা এই এ সমান সিক্স সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে এই ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দেওয়া আছে এই ফর্টি ডিগ্রি তাহলে এই তথ্যগুলো বলেছে সংক্ষিপ্ত বিবরণ সহ আঁকতে হয়েছে তাহলে আমরা কতে অ্যান্সার করি তাহলে অ্যানসার করলে ফাই যে মনে করি যে একটি ত্রিভুজের ভূমি এ সমান বমি এ সমান দেওয়া আছে আমরা এই সমান ধরি যে এ সমান আমরা স্কেলের সাইজব এ সমান সিক্স সেন্টিমিটার এরকম সিক্স সেন্টিমিটার এটা হচ্ছে কি সিক্স এটা আর ভূমি সংলগ্ন কোন দেওয়া আছে ভূমি সংলগ্ন কোন দেওয়া আছে কত ফর্টি ডিগ্রি তাহলে ভূমি সংলগ্ন একটি কোন দেওয়া আছে ফর্টি ডিগ্রি আমরা সাদা সাহায্যে আমরা প্রথমে একটি আঁক দেবো তারপরে আরেকটি আঁক দেবো এই আঁকের মধ্যে আমরা কি করব এই সাদা সাহায্যে ফর্টি ডিগ্রি কোন মেপে নেব তাহলে মেপে আমরা আঁকলে এরকম হবে এই আমরা সাহায্যে সাঁতার সাহায্যে এ রাখতে পারবো তাহলে এই ভূমিশগ্ন কোন আমরা এক কোন ধরে এই এক কোন এক কোন দেওয়া আছে কথা ফোয়ারটি ডিগ্রি এটা তাহলে এই সংক্ষিপ্ত বিবরণ সব চিত্রগুলো আঁকা হলো এরপর আমরা যদি দেখি খতে বলা হয়েছে যে অফর দুই বাহু সমষ্টি একটি ত্রিভুজের তিনটি বাহু থাকে আমরা বলেছিলাম যে আমরা যে যেভাবে আঁকি একটি ত্রিভুজের কি থাকে তিনটি বাহু থাকে এই তিনটি বাহু থাকে তাহলে এই তিনটি বাহু থাকলে একটি ত্রিভুজের ভূমি দেওয়া আছে তাহলে অফর দুই বাহু সমষ্টি দেওয়া আছে সমষ্টি সমান কত নাইন সেন্টিমিটার হলে বর্ণনা সহ ত্রিভুজটি অঙ্কন করো তাহলে আমরা কতে অ্যান্সার করি এটা হচ্ছে কি খতে অ্যান্সার করি খতে খতে অ্যান্সার করলে ফাইভ যে আমরা ত্রিভুজের বলা হয়েছে যে আমরা এই ত্রিভুজের জন্য যদি আঁকি একটি ভূমি দেওয়া আছে ভূমিটা কি এ এ সমান আমরা ধরেছিলাম কত সিক্স সেন্টিমিটার দেওয়া আছে প্রশ্নে তাহলে এ সমান হচ্ছে কত আমরা সাইজ এটা আর সংলগ্ন কোন দেওয়া আছে ফর্টি ডিগ্রি আর অফর দুই বর সমষ্টি অপর দুই বার সমষ্টি দেওয়া আছে কত এই দুই বর সমষ্টি একটু বড় হবে সমষ্টি দেওয়া আছে এই অপর দুই বর সমষ্টি এটা সমান এস ধরে আমরা এই সমান সমাগত নাইন সেন্টিমিটার প্রশ্নে যেটা দেওয়া আছে নাইন সেন্টিমিটার সেন্টিমিটার আর ভূমি সংলগ্ন একটি কোন দেওয়া আছে ত্রিভুষ্টি আঁকতে বলেছি এই কোন দেওয়া আছে ফর্টি ডিগ্রি এই ভূমি সংলগ্ন যে আমরা আগে এঁকেছি যেটা আমরা সাদা সাইজ একটু এঁকে নেব তাইলে আমরা আঁকলে পাই এটা হচ্ছে কি ভূমি সংলগ্ন একটি কোন দেওয়া আছে কথা ফর্টি ডিগ্রি এক্স কোন এই ফোরটি ডিগ্রি তাহলে আমাদেরকে ত্রিভুজ আঁকতে হবে তাহলে আমরা আঁকি তাহলে আমরা যে কোনো রশ্মি এরকম যদি কোনো একটি রশ্মি এরকম নেই এই রশ্মি আমরা এই বিএফ নি বিই বা বিএফ যেটাই বলি বা বিই নি বিই বিই রশ্মি একটি বিন্দু থেকে আরেকটি বিন্দু চলমান থাকলে এই রশ্মি এই রশ্মি থেকে আমরা ভূমি সমান ভূমি এ এর সমান আমরা এই বিসি অংশ কেটে নিই এইটা সমান যদি এরকম আমরা স্কেলের সাহায্যে পেন্সিল কম্পাসের সাহায্যে এখান থেকে এতটুকু দূরত্ব আমি এখানে নিব তাহলে এটা যদি এরকম হয় এরকম বিসি এইটা সমান এ তাহলে এই অংশটুকু ভূমি এ সমান বিসি আমরা অঙ্কন বিবরণটা যদি পাশাপাশি লিখি যে অঙ্কন অঙ্কন বিবরণ আমরা যে কোনো রশি বিই থেকে বিসি সমান বিই নি বিই যেকোনো বি কোনো সমান এই বিসি সমান এ এ ভূমি সমান আমরা এ নি তাহলে বিসি রেখার বি বিন্দুতে এক্স কোণের সমান করে আমরা বি বিন্দুতে বিন্দুতে এই কোন এফ কোন সমানকে তে আমরা এখান থেকে এখান থেকে একটা বৃত্ত সাপ নিব সমান একটা এরকম একটা বৃত্ত সাপ নিব তাহলে এখান থেকে একটা বৃত্ত একই বৃত্ত সাপ আঁকব এরকম তাহলে এটা আঁকলাম তাহলে এই থেকে এখান থেকে এর ওয়াইটটা মাপি নেব এই কোণের ওয়াইডটা প্রশস্ত কতটুকু তাহলে এর প্রশস্ততা যদি মাফি এরকম হবে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এগুলো রাখতে পারবো তাহলে আমরা এই ছেদ বিন্দুর সংযোগ সরল রেখা অঙ্কন করি বি এফ এটা হবে এই এফ তাহলে এই বি এফ অঙ্কন করলাম সি বি এফ কোণ এটা হচ্ছে কি এক্স কোণ এই কোণ এক্স কোণ এটা হবে এক্স কোণ এটাকে আরেকটু বর্ধিত করি এরকম বিএফ তাহলে এই বিএফ থেকে এস এর সমান করে আমরা এই এফ থেকে আমরা লিখি এফ থেকে থেকে বিডি সমান বিডি সমান বিডি সমান এস এস আমরা বিডি সমান এই এস নি আমরা এইখান থেকে এর দূরত্বটা মেফে নেব ফ্রেন্সিল সাহায্যে তাহলে এখান থেকে এখান থেকে এর দুটা হবে এস কালার এই এস আমরা যদি দেখি এটা হবে এস এই এস এস তারপর আমরা ডিসি যোগ করি আমরা ডিসি যোগ করি তাহলে ভাই আমরা ডিসি যোগ করি ডিসি যোগ করি তাহলে ডিসি যোগ করি এই ডি সি যোগ করলাম তাহলে এ ডি সি যোগ করলাম তাহলে এখন আমরা এই সি বিন্দুতে এই এই কোণের সমান করে আমরা এই সমান করে যদি এই এই আঁকি বি ডি সি কোণের সমান করে ডি সি এ কোন আঁকি তাহলে এখান থেকে এর একটা সমান বৃত্ত সাপ নেই আমরা এই এটা আঁকি তাহলে এখান থেকে এর বৃত্ত আঁকি এরকম হবে এরকম তাহলে এখান থেকে এর ওয়াইড মেশিন প্রশস্ততা বা আমরা এটা থেকে যদি এখান থেকে নিই এর প্রশস্ততা কতটুকু এতটুকু হয় এই তাহলে আমরা এই আমরা আমরা সি সি বিন্দুতে বিন্দুতে অঙ্কন করি সি বিন্দুতে আমরা সি বিন্দুতে কি আঁকব সি বিন্দুতে এই বি ডিসি কোন সমান কোন ডি সি এ কোন আঁকে এ আঁকি আঁকলাম তাহলে আঁকি তাহলে সংযোগ সরল রেখা অঙ্কন করি এটা সংযোগ সরল রেখা আঁকলাম সংযোগ সরল রেখা আঁকলাম তাহলে এটা হচ্ছে এরকম তাহলে এটা কি এ বিন্দুতে সেট করে তাহলে এ বিন্দুতে সেট করে তাহলে এ বিন্দু তাহলে এ বি সি আমাদের উদ্দেশ্য ত্রিভুজ এই ত্রিভুজের এই বাহু সমান আমরা যদি দেখি যে এই বাহুটা সমান এই বাহুটা সমান হচ্ছে কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে যে এই এই বাহুটা সমান এই বাহুটা যেহেতু দুটি কোণ সমান তাহলে এই বাহুটা অর্থাৎ এই বাহু সমান এই বাহু তাহলে অর্থাৎ এই এস হচ্ছে এই অংশটুকু যুগ এই এব যুগ এই এ ডি বা এসি তাহলে দুটি সমষ্টি দেওয়া আছে সুতরাং এই এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ তাদের সুতরাং আমাদের এই ত্রিভুজটি অঙ্কিত সুতরাং ত্রিভুজ সি অঙ্কিত হলো অঙ্কিত হলো হলো এফার আমরা গতে যদি দেখি গতে গত যে অফর দুই বাহুর অন্তর অন্তরত্ব বিয়োগ এই বিয়োগ তিন সেন্টিমিটার দুইটি বাহু বিয়োগ করলে আর একটি ভূমি দেওয়া আছে আর ভূমি সংলগ্ন কোন দেওয়া আছে একটি ত্রিভুজের আর দুইটি বাহুর অন্তর দেওয়া আছে এই তিন সেন্টিমিটার তাহলে বর্ণাস ত্রিভুজটি আঁকতে বলা হয়েছে আমরা যদি ত্রিভুজটি অঙ্কন করি যে গতে গতে তাহলে একটি ভূমি সমান এ সমান আমরা যে আগে এঁকেছিলাম যে ভূমি এ সমান সিক্স সেন্টিমিটার দেওয়া আছে আমরা এটা এঁকে নিই তাহলে এই সিক্স সেন্টি মিটার এটা দেওয়া আছে আর দুই বাহুর অন্তর এই অন্তর অন্তর সমান ডি ডিফারেন্স আমরা ডি দিয়ে দিই তাহলে ডি সমান দেওয়া আছে কত থ্রি সেন্টিমিটার দুইটি বাহু বিয়োগ করলে এটা হয় থ্রি সেন্টিমিটার দূর্গ বিয়োগ করলে এরকম আর কোন দেওয়া আছে এই কোন দেওয়া আছে কত ফর্টি ডিগ্রি ফর্টি ডিগ্রি চল্লিশ ডিগ্রি এই একটি কোন আমরা সাদা সাইজ যে নিতে পারি চল্লিশ ডিগ্রি কোন এটা হচ্ছে কি এক্স এই এক্স ডিগ্রি তাহলে বলেছে যে আমাদেরকে ত্রিভুষ্টি অঙ্কন করা তাহলে আমরা ত্রিভুষ্টি অঙ্কন করি আমাদেরকে এই ত্রিভুষ্টি অঙ্কন করতে তাহলে বলেছে আমরা যে কোনো রশ্মি এরকম নেই আমরা যে কোনো রশ্মি যদি নেই আমরা নেই যে কোনো রশ্মি এই বি ই নেই এই বি বি এই বি থেকে আমরা অঙ্কন বিবরণটা যদি পাশাপাশি নিই তাহলে হয় এরকম যে অঙ্কন বিবরণ অঙ্কন বিবরণ লিখি অঙ্কন বিবরণ যে কোনো রশ্মি এই নি এই বিই থেকে বিসি সমান এই সমান বি সমান বি সমান এ নিই এ তাহলে এই বিএসসি সমান আমরা এটুকু যদি মেফিনি এই দুর্গত ভূমি ত্রিপুজুর বুমিটা এই এটা সমান আমরা এখান থেকে এখান থেকে আর একটা চাপ নিয়ে এতটুকু অংশ মেফিনি বিএসি এটা সমান এ তাহলে বিএসি নি নিলাম তাহলে এই বি বিন্দুতে আমরা কি করব এক্স কোণে সমান করে সিবিএফ কোন আঁকে এই বিদুতে বিন্দুতে কি করব এই বিন্দুতে এক্স কোণের সমান করে অর্থাৎ আমরা এটা যদি আঁকি কোন সমান আমরা এই এ কোন এক্স কোন আঁকে কোন এই এক্স কোন আঁকে আঁকলাম তাহলে আঁকি তাহলে আমরা এখান থেকে এর বৃত্ত সাপটা মে ফে নিব এই একটা বৃত্তচাপ নেব তাহলে এইটার উপরে এই বিকে কেন্দ্র করে আমরা এই বি বিন্দুতে আঁকবো এই বৃত্তচাপ নেই এটা তাহলে এখান থেকে এর প্রশস্ততা মেপে নেই এতটুকু তাহলে এইটা হয় এরকম আবার সেদ বিন্দুর সংযোগ সরল রেখা অঙ্কন করে এটা তাহলে এইটা হচ্ছে কি এই এক্স কোন এফ অঙ্কন করে তাহলে এই এক্স কোন এটা হচ্ছে কি এক্স কোন এটা তাহলে আবার এই বি এফ থেকে বি এফ থেকে কী করি এই ডি এর সমান ডি এর সমান এই বি বি ডি ডি বি ডি অংশ কেটে নিই তাহলে এই বি ডি সমান বি ডি সমান এ ডি নি ডি নি তাহলে এখান থেকে এই এর পেন্সিল কম্পাসের যে দ্রুত নিয়ে এখান থেকে একটা বৃত্তস্থা ফাঁকবো আমরা এই ডি এটা হচ্ছে কি ডি তাহলে এই অংশটুকু হবে আমাদের ছোটো হাতের ডি এর দূরত্ব যেটা ডি আমরা এই দুটি বাহুর অন্তর যেটা দেওয়া আছে ডি তাহলে আমরা এই ডিসি যোগ করে এটা নিই তাহলে যোগ করে তাহলে আমরা ডিসি যোগ করে ডিসি যোগ করে তাহলে সি যোগ করলাম এই ডিসি যোগ করে যোগ করে এবার সি বিন্দুতে আমরা এই কোণের সমান করে আমরা এই কোণের সমান করে আমরা একটা বৃত্ত চাপ এফ ডি সি কোণের সমান করে আমরা সি বিন্দুতে আঁকবো এই এখান থেকে একটা বৃত্ত চাপ নেব এখান থেকে এই সি কেখান থেকে একটা বৃত্ত চাপ আঁকি এরকম হবে এরকম আর এখান থেকে প্রশস্ততা মেপে নেব এই ওয়াইটটা তাইলে এখান থেকে আর ওয়ার্ডে মেফে নেই এরকম তাইলে আমরা আমরা সেট বিন্দু সংযোগ সরল রেখা অঙ্কন করি এরকম হবে তাইলে এইটা একটা সমদিব ত্রিভুজ হলো তাইলে আমরা সি বিন্দুতে আমরা অঙ্কন করি সি বিন্দুতে সি বিন্দুতে সি বিন্দুতে কোন সমান করে আহলে আমরা তাহলে এবিভুজ অঙ্কিত হলো কেননা এর এই বাহু সমান দেখি এই বাহু দুইটি বাহু আমরা ফুরাটা বি একটা ফুরা বাহু ধরি একটা বাহু আবার এসি আর একটা বাহু তাহলে এই এ বি থেকে আমরা এসিবি বি দিলে শুধু ডি থাকে এই ডি অংশটুকু থাকে ডিফারেন্ট দুটি বাহুর অন্তর দেওয়া আছে এই অন্তর ডি এই বাহুটা আমরা এই এ সমান যেহেতু এসি তাহলে এটা বাদ দিয়ে দিলে থাকতেছে কি এই বি ডি তাহলে দুটি বাহুর অন্তর ডি এবং ভূমি এ এবং কোড ভূমি সংখ্যা কোনো এক্স কো দেওয়া আছে তাহলে ত্রিভুজ থাকতে বলেছে তাহলে আমাদের এই ত্রিভুজটি অঙ্কিত হলো তাহলে সুতরাং ত্রিভুজ এই ত্রিভুজ এ বি সি অঙ্কিত হল অঙ্কিত হল তাহলে এটা আমাদের অ্যান্সার